আজকের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও ইতিহাসে নভেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আলোচনা করব এই উত্তরগুলো খাতে সুন্দর করে করে রাখতে হবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো এক নম্বর কি বলেছে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো একের এক এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে ড্যাশ তো এখানে হবে পূর্ব আফ্রিকাতে এবার দেখো একের দুই নম্বর মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ড্যাশ এখানে উত্তর হবে যা ক্রসোয়া জারিজ একের তিন নম্বর হরপ্পা সভ্যতা ড্যাশ যুগের সভ্যতা এটা হবে প্রাক ইতিহাস এবার দেখো দুই নম্বর স্তম্ভের সাথে স্তম্ভ মেলাও এখানে যেমন ছক আছে সেই রকমভাবে ছকটাকে করে দিতে হবে ছক করার পর কয়স্তম্ভ যেমন আছে সেই রকম লিখে নেবে ক্ষয়স্তম্ভ এলোমেলো রয়েছে সেটাকে সাজিয়ে নিতে হবে ক্ষয়স্তম্ভের প্রথমে লিখতে হবে লোথাল তারপরে লিখতে হবে মহঞ্জ দর তারপর সিটা দেল এবার দেখো তিন নম্বর বেমানন শব্দটি খুঁজে লেখো তিনের এক সংহিতা মহাকাব্য আরণ্যক উপনিষদ এখানে হবে মহাকাব্য হচ্ছে বেমানন শব্দ তিনের দুই ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ ব্রাহ্মণ এখানে হবে ব্রাহ্মণ তিনের তিন নম্বর বিধৎ সভা সমিতি তিন তো এখানে হবে তিন চার নম্বর সত্য বা মিথ্যা নির্ণয় করো চারের এক দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক এটা কিন্তু সত্য চারের দুই চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বদ্ধ হয়ে যান এটা কিন্তু মিথ্যা এবার দেখো চারের তিন নম্বর বিনয় পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা এটা কিন্তু মিথ্যা পাঁচ নম্বর দুটি তিনটি বাক্যে উত্তর দাও পাঁচের এক মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষি পণ্য উৎপাদিত হতো উত্তর হবে গম জব কুল খেজুর ইত্যাদি উৎপাদিত হতো পাঁচের দুই নম্বর উপমহাদেশের পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখো উত্তর হবে উত্তর পশ্চিম পাকিস্তানের সাংহাউতে। কর্ণাটকের কুণ্ডুলে মধ্যপ্রদেশের ভীমবেটকায় প্রাচীন গুহা বসতির নজির আছে পাঁচের তিন নম্বর বেদের আরেক নাম শ্রুতি কেন উত্তর হলো বেদ প্রথম দিকে লিখিত আকারে ছিল না ঈশ্বরের বাণী মুনি ঋষিরা মনে রাখতেন এবং তাদের কাছ থেকে শিষ্যরা শুনে শুনে মুখস্থ করত শুনে শুনে মনে রাখা হতো তাই বেদের আরেক নাম শ্রুতি পাঁচের চার নম্বর জনপদ কী উত্তর হলো প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে জন বলা হতো সেই জনকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল রাজ্য আবার বলা হয় জনগণ যেখানে পা বা পদ রাখতো অর্থাৎ বাস করত তাকে বলা হয় এখানে হয় হবে একটু বানানটা ভুল আছে জনপদ অর্থাৎ সাধারণ মানুষ কোনো স্থানে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করলে তাকে জনপদ বলে এবার দেখো ছয় নম্বর চার পাঁচটি বাক্য উত্তর দাও ছয়ের এক মেঘালীত কি উত্তর হলো বড় পাথরের সমাধিকে মেগালিত বলে বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী বড় বড় পাথর দিয়ে পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি চিহ্নিত করত পাথরগুলির আকারও ছিল বিভিন্ন কোনোটি আকাশের দিকে তাকিয়ে থাকত আবার কোনোটি বৃত্তাকার ছিল এই সব সমাধিকে মানুষের কঙ্কাল ও তাদের ব্যবহারের জিনিস পাওয়া গেছে তবে জিনিসের তফাত দেখে বোঝা যায় যে তৎকালীন সমাজে ধনী ও দরিদ্রের বিভাদ ছিল রাজস্থানের ভরতপুর মহারাষ্ট্রের ইনামগাঁও হল বিখ্যাত মেগালেট কেন্দ্র ছয় দুই নম্বর জাতকের গল্পের মূল বিষয়বস্তু কি। উত্তর হলো ত্রিপিটকের মধ্যে জাতক নামে কিছু গল্প রয়েছে মনে রাখ করা হয় গৌতম বুদ্ধ আগেও নানান সময় জন্মেছিলেন সেই আগের এক একটি জন্মের কথা জাতকের এক একটি গল্পে বলা হয়েছে প্রতিটি গল্পের মধ্যে কিছু না কিছু উপদেশ রয়েছে সাধারণ মানুষের মধ্যে ধর্ম প্রচারের জন্যই জাতকের গল্পগুলি ব্যবহার করা হতো পাঁচশোরও বেশি জাতকের গল্প রয়েছে গল্পগুলি পালি ভাষায় বলা ও লেখা হতো মানুষের পাশাপাশি পশু পাখিরাও জাতকের গল্পের চরিত্র হিসেবে উঠে এসেছে জাতকের গল্পগুলি থেকে সেই সময়ের সমাজ বিষয়ে অনেক কিছু জানতে পারা যায় তিন নম্বর টিকা লেখো অর্থশাস্ত্র অর্থশাস্ত্র প্রাচীন ভারতের একটি মূল্যবান গ্রন্থ যেটি বিষয়ের বৈচিত্র্য ও ব্যাপকতার জন্য সুপরিচিত এতে একাধারে যেমন রয়েছে রাজনীতি ও রাষ্ট্রশাসন প্রশাসন ব্যবস্থা আর্থিক অবস্থা এবং সমাজ ও ধর্ম সম্পর্কিত নানান দিকে তাত্ত্বিক আলোচনা তেমনি রয়েছে অন্যান্য বহুবিধ বিষয় যেমন জীব ও উদ্ভিদ জগতের সাথে মানুষের সম্পর্ক খনিজ পদার্থ ও বিভিন্ন ধাতুর ব্যবহার প্রক্রিয়া ভূতত্ত্ব কৃষি এবং পশুপালন গ্রন্থাকারের জ্ঞানের বিশাল পরিসর দেখে বিস্মিত হতে হয় অর্থশাস্ত্র বহুবিধ বিষয়ের জ্ঞানের আধার এবং এটি প্রাচীন ভারতীয়দের জ্ঞান বিজ্ঞানের অগ্রসরতার সুস্পষ্ট প্রমাণ বহন করে এবার দেখো ছয়ের চার নম্বর মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন উত্তর হলো সাম্রাজ্য টিকিয়ে রাখতে মৌর্যদের সেনাবাহিনীর দরকার ছিল সেনাবাহিনীর ওপর সম্রাটের ক্ষমতা ছিল চূড়ান্ত জানা যায় যে মৌর্যদের সেনাবাহিনী ছিল বিরাট ঘোড়া রথ হাতি নৌকা প্রভৃতির ব্যবহার ছিল সেনাবাহিনীতে সঙ্গে ছিল পদাতিক সেনা যারা পায়ে হেঁটে যুদ্ধ করত, মৌর্য সম্রাটরাও প্রথম গুপ্তচরদের সাম্রাজ্যের খোঁজ খবর আনতে কাজে লাগান বিদেশি বা অচেনা সন্দেহজনক লোক সবার উপরেই গুপ্তচরের নজর থাকত রাজকর্মচারীরা এক এমনকি রাজপুত্ররাও গুপ্তচরদের নজরের বাইরে যেতে পারত না সাম্রাজ্যের সব খবর চলে যেত সম্রাটের কাছে ছয়ের পাঁচ টিকা লেখো হর্ষচরী উত্তর হলো প্রথমে হেডিং দিবে হর্ষচরিত বানভট্ট হর্ষবর্ধনকে নিয়ে হর্ষচরিত কাব্য লেখেন এটি আসলে একটি প্রশস্তি কাব্য অর্থাৎ এই কাব্যে হর্ষের কেবল গুণগান করা হয়েছে পাশাপাশি পুষ্পভূমিদের রাজত্ব ও তার ইতিহাস আলোচনা করেছেন বানভট্ট হর্ষবর্ধনের গুণগান করতে গিয়ে তার বিরোধীদের ছোট করেছেন বানভট্ট যেমন রাজা স্বশংকে অনেকভাবে খাটো করে দেখানোর চেষ্টা করেছেন হর্ষবর্ধনের বোন রাজস্বীকে ফিরিয়ে নিয়ে আসার ঘটনার বর্ণনা দিয়ে হর্ষচরিত শেষ হয়েছে হর্ষচরিত আসলে হর্ষবর্ধনের আংশিক জীবনী তবে শুধু গুণগানের জন্য এটিকে নিরপেক্ষ বলে মনে নেওয়া মুশকিল এবার দেখো সাত নম্বর আট দশটি বাকি উত্তর দাও সাথে এক তুমি কি মনে করো আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন উত্তর হল আগুনের ব্যবহার আদিম মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আগুন জ্বালিয়ে বর্ণপশুকে তারা তাড়াতে পারত গুহা আলোকিত করত আগুন জেলে। প্রচণ্ড শীতের হাত থেকেও আগুন বাঁচতে শেখাত তাছাড়া আগুনের ব্যবহার আদিম মানুষের খাদ্যাভ্যাসেও এনেছিল পরিবর্তন কাঁচা খাবারের পরিবর্তে তারা আসলে ঝলসে খেতে শিখেছিল সাথে দুই নম্বর বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল উত্তর হলো বৈদিক যুগে কৃষি অর্থনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্যের গুরুত্ব ছিল বিশেষ উল্লেখযোগ্য তবে আদি বৈদিক যুগে কৃষিজ উৎপাদিত কতটা ছিল না বলে এই সময় ব্যবসা বাণিজ্যে ততটা চলন ছিল না সরাসরি সমুদ্র বাণিজ্যের কোনো উল্লেখ ঋগ্বেদে পাওয়া যায় না তবে পরবর্তী বৈদিক যুগে কৃষির উৎপাদন বাড়ার সাথে সাথে ব্যবসা বাণিজ্যের পরিমাণও বৃদ্ধি পায় এই যুগের স্থলপথে বাণিজ্যের বিশেষ উল্লেখ থাকলেও জলপথে বাণিজ্যের নিশ্চিত কোনো প্রমাণ নেই এই যুগে বিনিময়ের ক্ষেত্রে হয়তো বিভিন্ন প্রকার মুদ্রা নিষ্ক শতমান প্রভৃতি ব্যবহার করা হতো সাথে তিন নব্য ধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল তো উত্তর হলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশের সমাজ অর্থনীতি ও রাজনীতি বদলাতে শুরু করে কৃষি হয়ে ওঠে বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা লোহার লাঙলের ব্যবহার বাড়ায় ফসলের উৎপাদন খুব বেড়ে যায় পাশাপাশি নতুন নতুন নগর এই সময় গড়ে উঠেছিল সেগুলির বাসিন্দাদের একটা অং বড় অংশ ছিল ব্যবসায়ী ও কারিগর ব্যবসায়ীদের মধ্যে অনেকেই বেশি ধনী ছিল যোগ্য পশুবলি ও যুদ্ধের ফলে কৃষক ও দিয়ে নানা ক্ষতি হতো চাষের কাছে গবাদি পশুর প্রয়োজন হতো তাই যোগ্য পশুবলি দেওয়া কৃষকদের পক্ষে মেনে নেওয়া সহজ ছিল না পাশাপাশি বিভিন্ন জনপদ ও উপজাতিগুলির মধ্যে লড়াই ঝগড়া ব্যবসার ক্ষতি করেছিল অথচ নিরাপদ যাতায়াত ব্যবস্থাও ব্যবসার জন্য জরুরি ছিল ধর্মের নামে বেড়েছিল আড়ম্বর ও অনুষ্ঠান বাণিজ্যের জন্য সমুদ্রযাত্রা অনেক ক্ষেত্রেই প্রয়োজন হতো অথচ সমুদ্রযাত্রাকে পাপ হিসেবে দেখত ব্রাহ্মণেরা এখন বানানটা ঠিক করে নিবে ব্যবসা চালাতে গেলে পয়সা লেনদেন ও সুদের টাকা খাটানোর দরকার পড়তো কিন্তু সুদ নেওয়া ব্রাহ্মণ ধর্মের নিন্দার বিষয় ছিল লোহার তৈরি অস্ত্রশস্ত্র ক্ষত্রিয়দের ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছিল ফলে ক্ষত্রিয়দের ব্রাহ্মণদের সমান ক্ষমতা দাবি করতে থাকে ক্ষত্রিয়রা এখানে বানানটা ঠিক করে নেবে এইভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষ ব্রাহ্মণদের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করেছিল ব্রাহ্মণ্য ধর্মের বদলে নতুন সহজ সরল ধর্মের খোঁজ শুরু হয়েছিল সেই চাহিদা পূরণ করেছিল বেশ কিছু ধর্ম যার মধ্যে প্রধান দুটি হলো জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম ব্রাহ্মণ ধর্মের যোগ্য ও আচার অনুষ্ঠানের বিরোধিতা করেছিল এই সব ধর্মগুলি সহজ সরল জীবন যাপনের ওপরে তারা জোর দিয়েছিল ব্রাহ্মণ ধর্মের ও বেদের বিরোধিতা করে ধর্ম সম্পর্কে অনেক নতুন কথা বলেছিল এই সব ধর্মের প্রচারকরা নতুন এই ধর্ম মতগুলিকেই নব্য ধর্ম বা নতুন ধর্ম বলা হয় তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো করে দিলাম তোমরাও কথা সেভাবে উত্তরগুলো করে রাখবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখতে থাকো ধন্যবাদ